গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু ইউনিভার্সাল কলেজ। এখানে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম মামা, ভাগ্নে আর জামাইবাবু। এখানে আজকে মেইন মেম্বার রূপমিতা নেই। কেন নেই? একটা অন্য টাইপের ব্লগ করছি। কীরকম ব্লগ? একটা প্র্যাঙ্ক করবো, ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করবো এই গ্রুপ থেকে, আমাদের ব্লগিং ইয়ে থেকে। সেটা কি না একটু দেখাও দিজু। রূপেদের স্কুল থেকে একটা স্কুল ট্রিপ টু আহমেদাবাদ ডিউরিং সামার ভ্যাকেশন 2023 এসছে। একটা মানে ওদের স্কুল থেকে আহমেদাবাদের একটা ট্রিপ হবে, সেটার জন্য একটা বিএসএস গ্রুপে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ওর বাবা ওকে ছাড়বে না কোনোভাবে। কিন্তু আমরা এতে দিদিকে দলে নিয়েছি। আমরা দিদিভাইয়ের সামনে দেখাবো, কী দেখাবো যে রূপ যাচ্ছে, এবার দেখবো দিদিভাইয়ের রিয়াকশানটা কি। দিদিভাই তো কোনো দিন, দিদিভাই এখন রান্না করে, চলো আমি দেখিনি রান্না করে কোথায় আছে। আমাদের ক্যামেরাটাও ফিট করতে হবে, ফার্স্ট টাইম করছি, যত রকমের ভুল হতে পারে, বুঝলে তো, কোনো রকম ঠিক নেই কী করতে হবে। আচ্ছা, এবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে জিজু এখানে সেট করছে ক্যামেরাটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করছি তো প্র্যাঙ্কটা, আমাদের ফার্স্ট টাইম প্র্যাঙ্কটা করছে জন্য দিদিভাইয়ের মাথাতে বসে একটা প্র্যাঙ্ক করছি। দিদিভাই এখন আমাদের চিন্তায় রয়েছে, ও রিলস করবে, শর্টস করবে, ওই জন্য এই জন্যই আমি একটু টুকটাক এসেছি আর কি। তো মাথাতেও নেই যেটা প্র্যাঙ্ক করা হবে, ঠিক আছে। তো জিজু এখানে সেট করছে, দেখতে পাবে না। জিজু এখানে সেট করে নিই, তারপর দিদিভাই আসতে এসে করবে, তাড়াতাড়ি সেট করে দিই। তুই তা বলবি এই তো দীঘা ঘুরে আসি, তারপর হয়ে গেল, দীঘা ঘুরে হলো না, কিছু হলো না। আরে না, দাঁড়া দাঁড়া, শর্টস আর এই জিজুর ওখানে, দেখ ওটা কি এসছে, স্কুল থেকে একটা নোটিস এসছে। ট্রিপ করাচ্ছে আরে যেতে দেবো না বললে, এটা স্কুল থেকে ক্লাস টেন এর মানে কম্পালসারি। আরে কার্যকে দেবো, তিন দিন পরে ঘর কাম, এটা ঘর মে লৌট আয়েগা।
জিওগ্রাফি প্রজেক্ট হানতেন এসব জন্য ইয়ে করে এক্সকার্শনের ইয়ে জন্য ক্লাস 10 এর প্রজেক্ট ইয়েতে এলাও করতে হবে ছোট ক্লাসে এলাও করতে না সেটা একটা আলাদা কথা ছোট ক্লাসে এমন কি বড় হয়ে গেছে তুই তো জানো না যাবে বলে মুখটা কেমন করছে তো ওর সব বন্ধু বান্ধবরা এরা সবাই মেয়েদেরকে ইয়ে করছে তুমি তোমার ছেলেকে এলাও করতে পারছো না তুমি কি করে ব্যাপারটা মেনে নিচ্ছো আমি তো এটাই বলতে পারছি না ছোট ক্লাস ছোটবেলায় আলাদা কথা এটা ক্লাস 10 স্কুলের লাস্ট ইয়ে ইয়ে দাদা আবার তোর কাটে না বলে দেবে তুমি তাহলে আমি স্কুলেই ছাড়ি দিতাম পরীক্ষাতেও নাম্বারটা দিয়ে কেটে নাই প্রজেক্টের নাম্বারটা তখন পরীক্ষাতে হয়তো বসে দিলাম তখন কি করব আমি 30 টা নাম্বার কেটে যাবে না বলছি তো না বললা তুমি আমি আমার আমি তো বলতে পারবো কি বলতে পারবি না তুই তো বললি যে টিচাররা এই কম্পালসারি যেটা আমি বলেছে তো তুই সেটা বোঝা আমাকে আরে স্যার তো এই কোথায় এই আমি মাছিস কেন আরে চলে যাচ্ছে আরে গাইস আরে গাইস 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 আরে গাইস চলে যাচ্ছে তোমার কি আরে ধর 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 আরে মা ধর ধর আসো আসো একবার আসো একটা জিনিস কি আর কি মানে না কি করে বল কিন্তু চোখের জল দিয়ে ঘামের জল নাকের জল এবার প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ফার্স্ট প্র্যাঙ্ক তোর উপরে করেছি আমরা নোটিশ এসছে কিন্তু যাওয়ার একদম রূপ তো ঘর থেকেই বেরোতে যায় না আর আমেদাবাদ যাবে তোমাদের দিদি কিন্তু বুকের উপরে এ করছে এবার বি হবে সি হবে ডি হবে এখানে আমরা মোটামুটি এটাকে ইয়ে করি তুমি বলো তোমার ইয়েকে যদি এই প্র্যাঙ্কটা ভালো লাগে তাহলে আমাদের লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে বলো বলে দাও ওরাই বলুক আমার ভিতরে এখনো কষ্ট হচ্ছে সত্যি ওরা এটা করলো আমার আর কিছু প্র্যাঙ্কটা যদি ভালো লাগে তাহলে তোমরা এই ব্লগ দেখবে লাইক করবে কমেন্ট করবে আর জানাবে কেমন লাগলো আর যদি তোমরা আরো কিছু প্র্যাঙ্ক ফ্যাঙ্ক কিছু দেখতে চাও তাহলে সেই কমেন্টে জানাবে মানে ওর যাওয়ার ইচ্ছা ছিল চলো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে তাই তো টাটা গুড নাইট